আল্লাহ মোমিনদেরকে বলছেন যারা ইমান এনেছ খাবালা তোমরা মোমিন ব্যতীত অন্য কারো সাথে অন্তরঙ্গ হয় না অর্থাৎ তোমরা খুব ইজি খুব কাছাকাছি মোমিন ছাড়া কারো কাছে যাইও না কে বলছেন আমাদেরকে ভালোবাসি কথাগুলো বলছেন কেন কারণ তোমরা যদি তাদের কাছে যাও তোমরা যদি মোমিন ব্যতীত অন্য কারো সাথে অন্তরঙ্গ হও তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ধরনের ত্রুটি করবে না আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমরা চলার পথে মোমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানিও না তোমরা যদি মোমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাও সেই বন্ধু যত অন্তরঙ্গই হোক না কেন তারা তোমার বিরোধিতা করতে ত্রুটি করবে না এই কথা কে বলেছেন আল্লাহ বলেছেন আজ আমরা মমিনদেরকে বন্ধু বানাচ্ছি না আলিমুল আমাদেরকে বন্ধু বানাচ্ছি না যারা ওলামার জাতীয় দুশ্মন তাদেরকে বানাইছি বন্ধু আমাদের কপালে কিছুই নাই আল্লাহ বলছেন আমাদেরকে বলছেন আমরা যদি মমিন হই তাহলে বন্ধুত্ব করবো এক মমিনের সাথে যিনি মমিন ইমানদার তার সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে তার সঙ্গে আমাদের অন্তরঙ্গ রূপে সম্পর্ক হবে যিনি মমিন না তার সাথে আর যাই হোক বন্ধুত্ব এবং অন্তরঙ্গ সম্পর্ক হতে পারে আমি সামাজিক সম্পর্কের কথা না বলিনি সামাজিক সম্পর্ক সবার থাক সাথে থাকা চাই সকল ধর্মের মানুষের সাথে মূল্যবোধ এবং শিষ্টাচারপূর্ণ আচরণ থাকা চায় কারো প্রতি খারাপ ব্যবহার করা যাবে না অন্য ধর্মের মানুষকে গালি দেওয়া যাবে না অন্য ধর্মের মানুষকে কষ্ট দেওয়া যাবে না ভিন্ন ধর্মের মানুষকে পিটাইয়া দিন শিখানো যাবে না ভিন্ন ধর্মের মানুষকে আঘাত করা যাবে না হিংসা করা যাবে না ভিন্ন ধর্মের মানুষের অন্যায় ভাবে না তারা তাদের ধর্ম ধর্ম পালন পালন করবে আমরা আমাদের করব। এই জায়গায় কেউ কাউকে বাধা দিব না কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানাতে গেলে একমাত্র বানাতে হবে মমিনকে কথা কি বুঝাইতে পারলাম কে বলছেন এটা আমি বানিয়ে বলছি কেন তোমরা যদি অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাতে যাও তারা সুযোগ খুঁজবে তোমাকে কেমনে ক্ষতি করা যায় ঠিক বললাম না আর তার আনন্দ পায় কোথায় আল্লাহ বলছেন তোমরা কষ্টে থাকো তাতেই তারা আনন্দ পায় তোমরা বিপদে থাকো তাতেই তারা মজা পায় তোমরা নিজেরা নিজেরা কামড়া কামড়ি করো তাতেই তারা শান্তি পায় ভুল বলছি আমি ভুল বলার কে তো যা বলছে তাই বলতেছি তারা তো তাতেই শান্তি পায় তোমরা যখন বুঝতে পারবে বিপদে পড়বে তখন দেখতে পারবে শত্রুতা প্রসূত বিদ্বেষ তাদের মুখেই ফুটে উঠবে তাদের মুখেই ফুটে উঠবে এতদিন তোমার সঙ্গে বন্ধুত্বের ছলে তোমার সবকিছু এখন তোমাকে বিপদে ফলাই দিস এমন লোক নাই এরপরে আল্লাহ ইস্যাত জালাল বলছেন গোলাম রেপ তোমরা জানো না তারা তোমাদের জবান খুলে সামাজিক যে সম্পর্ক দেখাতে চায় এটা কিন্তু তাদের আসল চেহারা নয় যা কিছু তাদের মনে লুকিয়ে রেখেছে তা তার চাইতে আরো বেশি জঘন্য এই আয়াত যদি আমরা ফলো করি জীবনের কিছুই করা লাগবে না এরপরে আল্লা রবুলিশ জালাল বলেছেন তোমাদের জন্য নিদর্শন বিশদভাবে বর্ণনা করে দেওয়া হলো আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে সব কিছু বর্ণনা করে দিলাম যদি তোমরা তা অনুধাবন করতে সমর্থ হও তাহলে তোমাদের কল্যাণ আছে আল্লাহ রব্বুল বল জালাল জালালের পরে বলতে লাগলেন আল্লাহ বললেন قد بينا لكم الآيات إن كنتم تعقلون আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তোমরা তা যদি অনুধাবন করতে সমর্থ হও তোমাদের জন্য কল্যাণ আছে আর তোমরা কারো ভাই ভাই ডাক দেখে যদি বন্ধুত্ব করে ফেলো তোমাকে এমন এক জায়গায় জ্ঞানী পতিত করবে তোমার সহায় সম্পত্তি নষ্ট করবে ইজ্জত নষ্ট করবে শুধু তা না যাওয়ার সময় তোমার ইমান ঠিক না বলেন এরপর আল্লাহ জালাল জালালা বলছেন আহ গোলাম তোমরা তো কিছুই বুঝো না তোমরা মনে করো তারা সুন্দর সুন্দর করে সামাজিক কথা বলে তারা তোমাদেরকে মূল্যবোধ শিখায় তারা তোমাদেরকে মানবাধিকার শেখায় তারা তোমাদের পাশে দাঁড়াবার কথা বলে তোমরা বুঝো না তোমরা মনে করো আসলে তারা তোমাদেরকে ভালোবাসে তোমরা বুঝো না এরপরে বললেন না তুম ওলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লি আল্লাহ রাব্বুল শয়তাল জালাল বলেন দেখো তোমরা তোমরাই তাদেরকে মন থেকে ভালোবাসো কিন্তু তারা তোমাদের প্রতি মোটেও সদভাব আচরণ করে না তোমাদের সঙ্গে ভালোবাসার ভাব দেখায় অ্যাকচুয়ালি তোমাদেরকে তারা ভালোবাসে না ঠিক বলেছি হ্যাঁ ভুল বলেছি এ কথাগুলোর উপরে কারো প্রশ্ন আছে বলেন দাঁড়িয়ে বলেন প্রশ্ন আছে এরপর আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়া তুমিনুনা বিল কিতাবে কুল্লি তোমরা তো সমস্ত কিতাবি বিশ্বাস করো আমাদেরকে আল্লাহ বলছেন আমরা যেমন কোরআনে বিশ্বাস করি তাওরাতে বিশ্বাস করি জবুরে বিশ্বাস করি ইঞ্জিলে বিশ্বাস করি ওগুলা আল্লাহর কিতাব ছিল পয়গাম্বরদের উপরে নাজিল হয়েছিল আমরা বিশ্বাস করি কি করি না আল্লাহ বলছেন তোমরা তো সব কিতাবে বিশ্বাস করো তোমরা তাদের কিতাব তাওরাতকে বিশ্বাস করো তোমরা তাদের কিতাব জবুরকে বিশ্বাস করো তোমরা তাদেরই কিতাব ইঞ্জিলকে বিশ্বাস করো তোমরা তাদের নবী মুসাকে বিশ্বাস করো তোমরা তাদের নবী ঈশাকে বিশ্বাস করো তোমরা তাদের নবী দাউদকে বিশ্বাস করো তোমরা সবাইকে বিশ্বাস করো অথচ তারা যখন তোমাদের সাথে এসে মিশে বলে আমরা ইমান এনেছি তোমাদের সাথে আছি আসলে পক্ষান্তরে তারা তোমাদের ধর্মের বিরোধিতা করে কণ্ঠে কিনা তারা যখন তোমাদের কাছে আসে তখন এসে বলে ওইদা যখন তারা তোমাদের সাথে মিশে তখন তারা বলে আমরা ঈমান এনেছি ওইদা খালাও আদ্দু আলাইকুম যখন তারা তুমান্তরে যখন তারা পৃথক হয়ে যায় তখন তোমাদের উপরে রুশ বসত আঙ্গুল কামড়াতেও দ্বিধাবোধ করে না কথাগুলো কত সুন্দর করে মনে হচ্ছে এখন মনে হয় কথাগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ যে তোমরা যাদেরকে বন্ধু বানাচ্ছো তোমরা বুঝতে পারতেছ না তারা তোমাদেরকে যা বুঝে আর তোমরা যা বুঝো তোমরা কিছুই বুঝো না এরপরে আল্লাহ রব্বুল ইজেতুল জালাল শেষ শব্দে বলে দিলেন আল্লাহ রব ইতাল জালাল বললেন ই আলিমুম আল্লাহ তেস যে ওয়াল জালাল বললেন আল্লাহ মনের কথা ভালো করে জানেন কে মনের ভিতরে কী রেখে দিয়েছে ভালো না মন্দ কে কার ক্ষতি করতে চায় কে কার ভালো করতে চায় কেউ না জানলেও জানেন কে আছেন কার ক্ষতি করতে চান কে কার উপকার করতে চান আমি জানি না আপনারা কেউ জানেনা জানেন কে এরপর আল্লাহ বলছেন বললাম দুটা এতক্ষণ তাও তোমরা মানলে না তাহলে শোনো যদি তোমাদের কোনো কল্যাণ হয় ইনতাম হাসানা যদি দেখো তোমাদের কোনো মঙ্গল হয় তাহলে তাদের বড় খারাপ লাগে পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র যদি পারমাণবিক বোমার মালিক হয়ে যায় তখন অন্যরা মনে খুব ভাল লাগে পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র যদি টাকাওয়ালা হয়ে যায় তো অন্যদের মনে খুব ভাল লাগে বলেন না কেন মুসলমানরা ভালোভাবে শান্তিতে বসবাস করতেছে মসজিদে মুসল্লি বেড়ে যাচ্ছে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এখন দাড়ি রাখতেছে প্যান্ট টাকমির উপরে পড়তেছে সবার মনে খুব ভাল লাগে কথা বলে না কেন সব ভাল লাগে আল্লাহ বলছে না তোমরা যদিও কোনো মঙ্গল তোমাদের হয়ে যায় তখন তাদের খারাপ লাগে আর তোমাদের যদি কোনো অমঙ্গল হয় তখন তাদের ভাল লাগে কে বলছেন বিশ্বাস হচ্ছে না আজকে কোরআন একাডেমির চার নম্বর পাড়া তিন নম্বর সুরাসুর আল ইমরানের একশো আঠারো উনিশ বিশ এই তিনটা আয়াতের অনুবাদ বাড়িতে গিয়ে আপনারা নিজেরাই পড়বেন একশো আঠারো উনিশ বিশ দেখবেন ওখানে কি বলছেন আল্লাহ তালা এজন্যে আল্লাহ এই মেসেজ ইনফরমেশন দিয়ে বুঝাতে চাচ্ছেন তোমরা একসাথে চলো বাই বাই হয়ে চলো ইনশাল্লাহ সবাই বলেন বাই বাই দুই বাই একসাথে চলতে পারে না বাপ ছেলে একসাথে থাকতে পারে না মা মেয়ে একসাথে থাকতে পারে না আজ বাপ তার ছেলেকে ঠকায় এক ছেলেকে কম দেয় আর এক ছেলেকে বেশি দেয় নাই বাপ এমন ছেলে আছে যে তার বাপকে ঠকায় এমন আছে যা তার মা বের করে দিয়েছে এই বাংলাদেশ বাপ সন্তান আছে যে সন্তান তার বাপ কে থেকে নিচে ফেলে দিয়েছে এমন সন্তান শিক্ষিত আছে যারা তাদের মা বাপকে বৃদ্ধা আশ্রমে দিয়েছে কিন্তু একজন আলেম পাবেন না একজন আলেম হাফেজ সাধারণ পাবেন না যে তার মা বাপকে বিদ্যাশ্রমে রেখেছে পাবেন না কারণ সে চিনতে পেরেছে কোরআন বুঝতে পেরেছে এজন্য সে কাজ কখনো করতে পারে পারে না